গুরুত্বপূর্ণ খবর জুরিয়ার এনকাউন্টারক লৈ যেহেতু রাজ্যজুড়ি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। দুই ভাতৃ জলিল উদ্দিন আর সমীর উদ্দিনের মৃত্যুর পাছতে এতিয়া সংখ্যালঘু সংগঠনের তরফের অভিযোগ উত্থাপন করা হয়েছে, বিজেপিক ভোট নিদিয়ার বাবেই দুই ভাতৃক হত্যা করা হয়েছে, দুই ভাতৃক এনকাউন্টার করা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছে সংখ্যালঘু সংগঠনে। সংখ্যালঘু সংগঠনের তরফের কি কি অভিযোগ উত্থাপন করা হয়েছে? সচাকই বিজেপিক ভোট নিদিয়ার বাবেই জলিল উদ্দিন আর সমীর উদ্দিনক হত্যা করা হয়েছিল নাকি, এনকাউন্টার করা হয়েছিল নাকি, এই মুহূর্তে জানার চেষ্টা করি। এটা গুরুত্বপূর্ণ খবর, জুরিয়ার এনকাউন্টারের ঘটনাক লৈ ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছে সংখ্যালঘু সংগঠনে। বিজেপিক ভোট নিদিয়ার বাবেই সংখ্যালঘুক টার্গেট করে লওয়া হয়েছে বলে মন্তব্য করেছে। শীতল মস্তিষ্কে গুলিয়ায় হত্যা করা হয়েছিল জলিল উদ্দিন আর সমীর উদ্দিনক, এনকাউন্টার নহয় পরিকল্পিত হত্যাকাণ্ড, এই মন্তব্যও করেছে সংখ্যালঘু সংগঠনে। মুসলমান হওয়ার কারণেই এনকাউন্টার করেছে দুই ভাতৃক, এইদরে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করা পরিলক্ষিত হয়েছে। জুরিয়ার কাণ্ডর তদন্ত রাজহুয়া করার আহ্বান জানাইছে সংখ্যালঘু সংগ্রাম পরিষদের তরফের। নহলে বিজেপিক ভোট নিদিয়ার বাবেই হত্যা করা হল বলে ভাবিব মুসলমান সকলে, এই মন্তব্য করেছে সংখ্যালঘু সংগঠনে। এই অভিযোগ আনিছে সংখ্যালঘু পরিষদের সংগঠনটে। জুরিয়ার এনকাউন্টারের ঘটনাক লৈ ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছে সংখ্যালঘু সংগঠনের তরফের কেবাটাও বিস্ফোরক অভিযোগ উত্থাপন করা হয়েছে। বিজেপিক ভোট নিদিয়ার বাবেই জলিল উদ্দিন আর সমীর উদ্দিনক হত্যা করা হয়েছে বলে মন্তব্য করা হয়েছে। শীতল মস্তিষ্কে দুই ভাতৃক গুড়িয়ে হত্যা করেছে জলিল উদ্দিন আর সমীর উদ্দিনক, বিজেপিক ভোট নিদিয়ার বাবেই হত্যা করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেছে। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। তীব্র প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল যেহেতু কালির দিন, দুই ভাতৃক এনকাউন্টার করার পাছতে কালির দিন প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছিল, আর আজির দিন বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে বিজেপিক ভোট নিদিয়ার বাবে সংখ্যালঘুক গুলিওয়া হয়েছে বলে মন্তব্য করেছিল। যেহেতু কালির দিন যেহেতু জলিল উদ্দিন আর সমীর উদ্দিনক এনকাউন্টার করা হয়েছিল, মাছ মরাক লৈ এনকাউন্টার করা হয়েছিল দুই ভাতৃক, আর তার পছতে সমগ্র ঘটনায় নতুন মূল লওয়া পরিলক্ষিত হয়েছিল। আর এই ঘটনার পছতে রাজ্য তোলপাড় লাগি থাকা পরিলক্ষিত হয়েছে, আর অবশেষত সংখ্যালঘু সংগঠনের তরফের বিস্ফোরক অভিযোগ উত্থাপন করা হয়েছে, বিজেপিক ভোট নিদিয়ার বাবে দুই ভাতৃক হত্যা করা হয়েছে বলে গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেছে। এই মুহূর্তে মন্তব্য আসি পড়ছে, আমি পুনে পুনে মন্তব্য শুনবার চেষ্টা করি। আপনার আগত ব্যক্ত করব বিচার, এই আসল আমার কথা নয়, গোটে জুড়ি বা সংখ্যালঘু অঞ্চলবিল ভুবা হয়েছে যে 2024 সনের যে নির্বাচন পার হয়ে গেল, আজি যদি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে তৎপরতার সঙ্গে যে তদন্ত ঘোষণা করেছে, সেই তদন্তর ফলাফল যদি অতি শীঘ্রে যদি নোলায় বা রাজহা করা নহয় বা এই পরিয়ালের ভুক্তভোগী পরিয়ালের যদি ন্যায় প্রদান করা নহয়, তেনহলে আমি মানে ভাবিলে বাধ্য হম বা রাইজে ভাবিলে বাধ্য হব যে 2024 সনের নির্বাচনত বিজেপিক ভোট নিদিয়ার প্রতিশ্রুতি ফলশ্রুতিত আসল সংখ্যালঘু মানুষকে এনেদরে টার্গেট করে লোক গুলিয়ায় হত্যা করা হয়েছে বলে রাইজে ভাবিলে বাধ্য হব বা আমি সেই কথাটা ভাবিলে বাধ্য হম। গতি আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আমি আহ্বান জানাইছো, তখেতে যদি এই অপবাদের বাঁচিব বিচারে, এই অপবাদের হারি যাব বিচারে, নিশ্চয়কৈ এইজন বলিষ্ঠ মুখ্যমন্ত্রীয়ে দৃঢ়তার নিশ্চয় ইয়ার ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি নিশ্চয় আশাবাদী। এনকাউন্টার শব্দর অর্থটা কিন্তু বেলেগ, এই যে দুজন মানুষ হত্যা করা হয়েছিল সেই দুজন মানুষ কোনো এনকাউন্টার করা হওয়া নাই, সুস্থ মস্তিষ্কে শীতল মস্তিষ্কে গুলিয়ায় হত্যা করা হয়েছে। কারণ এটা কথা কি, প্রতিপক্ষর ফলের কোনো ধরনের আক্রমণ করা হওয়া নাছিলে বা তেওঁলোকৰ হাতত কোনো ধরনের আগ্নেয়াস্ত্র আছিল বলে পুলিশেও কোৱা নাই বা ফরেস্ট ডিপার্টমেন্টেও কোৱা নাই বা সাধারণ জনতায়ও কোৱা নাই বা আপনার সাংবাদিক বন্ধুসকলে আজিলৈকে কোনো ধরনের তথ্য আবিষ্কার করিব পৰা নাই। গতিকে এটা কথা স্পষ্ট যে বন বিভাগে এই দুজন মানুষক ইচ্ছাকৃতভাবে শীতল মস্তিষ্কে গুলিয়াই হত্যা করেছে, এই কথা আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে তীব্র ভাষায় গরিহণা দিছো, আমি ধিক্কার জানাইছো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি এটা কথা আহ্বান জানাইছো যে তেখেতে ইতিমধ্যেই একটা উচ্চস্তরীয় একটা তদন্ত ঘোষণা করেছে, তাক আমি ওয়েলকাম জানাইছো। কিন্তু একটা কথা আমার ঠিক যে আমি বিভিন্ন সময় আমি দেখবলে পাইছো যে এনেকা ইনসিডেন্ট হওয়ার পিছত তদন্ত ঘোষণা করা হয় কিন্তু সেই তদন্তর প্রতিবেদন কিন্তু কেউ রাজহা করা নহয়। মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি স্পষ্ট আকারে আমি আহ্বান জানাইছো, যদি আপনার সৎ সাহস আছে আর যদি আপনি সচাকেই এই
ভুক্তভোগী মানুষের ন্যায় দিয়ার কারণে তদন্ত ঘোষণা করেছে, তেনহলে অতি শীঘ্রে অতি কম দিনের ভিতর 30-45 দিনের ভিতর এই তদন্তর প্রতিবেদন রাজহা করব লাগবে, আর যখন মানুষ এই তদন্তর প্রতিবেদন দোষী সাব্যস্ত হব তাদের উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগবে, কঠোরের কঠোরতম বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগবে, কারণ যখন মানুষের উপর মানে গুলিয়ালে সেই সকল মানুষ কিন্তু এই দুনিয়াত নাই, হত্যা করা হয়েছে, গতি হত্যার বিনিময়ত কেনকা কঠোর শাস্তি পাব লাগবে সেই কথাটো মুখ্যমন্ত্রী মহোদয় যাতে বিবেচনা করে তাদের উপর যাতে ব্যবস্থা গ্রহণ করে এই কথা আমি মুখ্যমন্ত্রীক আমি সজোরে দাবি উত্থাপন করেছো। আর যখন মানুষ হত্যা করা হল সেই সকল মানুষের বিরুদ্ধে যে তদন্ত ঘোষণা করা হয়েছে, এই হত্যার কারণে যে তদন্ত ঘোষণা করা হয়েছে সেই তদন্ত প্রক্রিয়া যদি সুকলমে পরিচালনা করব লাগে, মুখ্যমন্ত্রী মহোদয় একটা কথা জানা দরকার যে মানুষ যেটা ক্ষমতাত থাকে আসল এভিডেন্সবিল বাইভ করার কারণে বা এভিডেন্সবিল মানে লুকাই রখার কারণে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রচনা করে, গতি এই বিষয়া কর্মচারীসল যদি নিলম্বন করা নহয়, চাকরিত রাখি যদি বিরুদ্ধে তদন্ত ঘোষণা করা হয় বা তদন্ত করা হয় সেই তদন্ত যে সঠিক নয় এই কথাটা স্পষ্ট, গতি মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি দাবি জানাইছো যে তদন্ত ঘোষণা করাই শেষ করলে নহব, তার আগতে সেই যখন বিষয়া কর্মচারী ইয়ার জড়িত হয়ে আছে নিলম্বন করব লাগবে, চাকরি নিলম্বন করব লাগে, তারপর তদন্ত প্রক্রিয়া আরম্ভ করক, সেই তদন্ত প্রক্রিয়া সঠিক রাস্তায় চলিব বলে আমার একটা দৃঢ় বিশ্বাস, গতি রয়ে আছিল মন্তব্য, আমি মন্তব্য শুনার চেষ্টা করে স্পষ্টকে উল্লেখ করেছে বিজেপিক ভোট নিদিয়ার বাবেই সংখ্যালঘু সংগঠনের তরফের দাবি করা হয়েছে, অভিযোগ উত্থাপন করা হয়েছে বিজেপিক ভোট নিদিয়ার বাবে দুই ভাতৃক হত্যা করা হয়েছে, শূন্য দূরত্বরপরা কালির দিন অভিযোগ উত্থাপন করেছিল শূন্য দূরত্বরপরা হত্যা করা হয়েছিল দুই ভাতৃক জলিল উদ্দিন আর সমীর উদ্দিনক, আর জলিল উদ্দিন আর সমীর উদ্দিনের মৃত্যুর পাশতে রাজ্য ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে, জুড়িয়া কাণ্ডর তদন্ত রাজহুয়া করার আহ্বান জানাইছে সংখ্যালঘু পরিষদে, কালির দিন আমচুর তরফের বৃহৎ প্রতিবাদ সাব্যস্ত করার হুঙ্কার প্রদান করা হয়েছিল, যদিহে ন্যায় রাজহুয়া ন্যায় লাভ করার বাবে তদন্ত প্রক্রিয়া আগবাই নিয়ার বাবে দাবি উত্থাপন করা হয়েছিল, আমচুর তরফের কেবাটাও বিস্ফোরক অভিযোগ উত্থাপন করা হয়েছিল, কালির দিন আমচুয়ে বৃহৎ প্রতিবাদর হুঙ্কার প্রদান করেছিল, আর আজির দিন সংখ্যালঘু সংগঠনের তরফের বিস্ফোরক মন্তব্য করা হয়েছে, মন্তব্য যেহেতু সংখ্যালঘু সংগঠনের মন্তব্য যেহেতু আমার হাতত আছে আমি পুনর্বার মন্তব্য শুনার চেষ্টা করি, আগত ব্যক্ত করব বিচারিছো এটা আসলে আমার কথা নয়, গোটেই অসম জুড়ি বা সংখ্যালঘু অঞ্চলবিল একটা বুবা হয়েছে যে 2024 সনের যে নির্বাচন পার হয়ে গেল, আজি যদি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে তৎপরতার সহ যে তদন্ত ঘোষণা করেছে সেই তদন্তর ফলাফল যদি অতি শীঘ্রে যদি নোলায় বা রাজহা করা নহয় বা এই পরিয়ালের ভুক্তভোগী পরিয়ালের যদি ন্যায় প্রদান করা নহয় তেনহলে আমি মানে ভাবিবলৈ বাধ্য হম বা অসমৰ ৰাইজে ভাবিবলৈ বাধ্য হব যে 2024 সনের নির্বাচনত বিজেপিক ভোট নিদিয়ার প্রতিশ্রুতি ফলশ্রুতিত আসলে সংখ্যালঘু মানুষকে এনেদরে টার্গেট করে লয় গুলিয়ায় হত্যা করা হয়েছে বলে অসমৰ ৰাইজে ভাবিবলৈ বাধ্য হব বা আমি সেই কথাটা ভাবিবলৈ বাধ্য হম, গতি আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো তেখেতে যদি এই অপবাদর পর বাঁচিব বিচার এই অপবাদর পর হারি যাব বিচার নিশ্চয়কই এইজন বলিষ্ঠ মুখ্যমন্ত্রীয়ে তো দৃঢ়তার নিশ্চয় ইয়ার ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি নিশ্চয় আশাবাদী, এনকাউন্টার শব্দর অর্থটি কিন্তু বেলেগ, এই যে দুজন মানুষ হত্যা করা হয়েছিল সেই দুজন মানুষ কোনো এনকাউন্টার করা হওয়া নাই, সুস্থ মস্তিষ্কের শীতল মস্তিষ্কের গুলিয়ায় হত্যা করা হয়েছে, কারণ এটা কথা কি প্রতিপক্ষর ফালের পর কোনো ধরনের আক্রমণ করা হওয়া নাছিলে বা হাতত কোনো ধরনের আগ্নেয়াস্ত্র আছিল বলে পুলিশেও কোয়া নাই বা ফরেস্ট ডিপার্টমেন্টেও কোয়া নাই বা সাধারণ জনতায়ও কোয়া নাই বা আপনার সাংবাদিক বন্ধুসকলে আজিলেক কোনো ধরনের তথ্য আবিষ্কার করবা নাই, গতি একটা কথা স্পষ্ট যে বন বিভাগে এই দুজন মানুষক ইচ্ছাকৃতভাবে শীতল মস্তিষ্করে গুলিয়ায় হত্যা করেছে, এই কথা আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে তীব্র ভাষায় গরিহণা দিছো, আমি ধিক্কার জানাইছো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক, আমি একটা কথা আহ্বান জানাইছো যে তেখেতে ইতিমধ্যেই একটা উচ্চস্তরীয় একটা তদন্ত ঘোষণা করেছে তাক আমি ওয়েলকাম জানাইছো, কিন্তু একটা কথা আমার ঠিক যে আমি বিভিন্ন সময় আমি দেখবলে পাইছো যে এনেকা ইনসিডেন্ট হওয়ার পিছত তদন্ত ঘোষণা করা হয় কিন্তু সেই তদন্তর প্রতিবেদন কিন্তু কেউ রাজহা করা নহয়, মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি স্পষ্ট আকারে আমি আহ্বান জানাইছো যদি আপনার সৎ সাহস আছে আর যদি আপনি সচাকেই এই ভুক্তভোগী মানুষের ন্যায় দিয়ার কারণে তদন্ত ঘোষণা করেছে তেনহলে অতি শীঘ্রে অতি কম দিনের ভিতর
30-45 দিনের ভিতর এই তদন্তর প্রতিবেদন রাজহা করব আর যখন মানুষ এই তদন্তর প্রতিবেদন দোষী সাব্যস্ত হব তাদের উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করব কঠোরের কঠোরতম বিহিত ব্যবস্থা গ্রহণ করব কারণ যখন মানুষের উপর মানে গুলিয়ালে সেই সকল মানুষ কিন্তু এই দুনিয়াত নাই হত্যা করা হয়েছে গতি হত্যার বিনিময়ত কেনকা কঠোর শাস্তি পাব সেই কথাটা মুখ্যমন্ত্রী মহোদয় যাতে বিবেচনা করে উপর যাতে ব্যবস্থা গ্রহণ করে এই কথা আমি মুখ্যমন্ত্রীক আমি সজোরে দাবি উত্থাপন করেছো আর যখন মানুষ হত্যা করা হল সেই সকল মানুষের বিরুদ্ধে যে তদন্ত ঘোষণা করা হয়েছে এই হত্যার কারণে যে তদন্ত ঘোষণা করা হয়েছে সেই তদন্ত প্রক্রিয়া যদি সুকলমে পরিচালনা করব লাগে মুখ্যমন্ত্রী মহোদয় একটা কথা জানা দরকার যে মানুষ যেটা ক্ষমতা থাকে আসলে এভিডেন্সবিলা বাইপ করার কারণে বা এভিডেন্সবিলা মানে লুকুয়াই রখার কারণে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রচনা করে গতি এই বিষয়া কর্মচারীসল যদি নিলম্বন করা নহয় চাকরিত রাখি যদি বিরুদ্ধে তদন্ত ঘোষণা করা হয় বা তদন্ত করা হয় সেই তদন্ত যে সঠিক নহয় এই কথাটা স্পষ্ট গতি মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি দাবি জানাইছো যে তদন্ত ঘোষণা করাই শেষ করলে নহব তার আগতেই সেই যখন বিষয়া কর্মচারী ইয়ার জড়িত হয়ে আছে নিলম্বন করব চাকরির পর নিলম্বন করব তারপর তদন্ত প্রক্রিয়া আরম্ভ করক সেই তদন্ত প্রক্রিয়া সঠিক রাস্তায় চলবেন আমার একটা দৃঢ় বিশ্বাস গতি মুখ্যমন্ত্রী।